स्वरवर्ण काके बोले व्यंजन वर्ण काके बोले स्वरवर्ण व्यंजन वर्ण ह्रस्वेश्वर दीर्घेश्वर कर दिए व्यंजन वर्णे श्रेणी विभाग हमें चारटे भाग बोले दिए वर्षवर्ण अंतस्थ वर्ण उष्पवर्ण आश्रय स्थानभोगी वर्ण एवं वर्षवर्ण बोले दिए कोनगुलो छकटाकेओ हमें पढ़िए दिए निश्चय तोमरा पढ़ेछो आमादेर जे वर्ग रयेछे क वर्ग च वर्ग ट वर्ग त वर्ग प वर्ग ताते कोन कोन शब्दगुलो आछे एकटु किन्तु मने राखते हबे एई चैप्टारटा किन्तु ক্লাস টেন অবধি তোমাদের লাগবে এখন থেকেই কিন্তু ভালো করে পড়তে হবে যদি না পড়ো পরে কিন্তু অসুবিধা হবে এই চ্যাপ্টারটা খুবই ইম্পর্টেন্ট উষ্ণ বর্ণ তালিবস্য বিক্রমদস্য হ এই চারটি বর্ণের উচ্চারণের সময় বাকযন্ত্রের মধ্যে দিয়ে উষ্ণ বা গরম বাতাস বেরিয়ে আসে তাই এদের উষ্ণ বর্ণ বলে এই অবধি আমি করিয়েছিলাম এসো এইবার আর একটু এগানো যাক আমি কিছুটা বোর্ডে লিখে দিয়েছি তোমরা বোর্ডটাও দেখবে বই থেকেও আমি কন্টিনিউ করিয়েছি সেটাকে বোর্ডে লিখেছি অন্তস্থ বর্ণ কাকে বলে উদ্দেশ্য অ র ল ব এই চারটি বর্ণের অবস্থান হলো পশ্য ও উষ্ণ বর্ণের গুলির মাঝখানে তাই এদের অন্তস্থ বর্ণ বলে তাহলে কোন বর্ণগুলো অন্তস্থ বর্ণ হচ্ছে জ র ল ব এটা আমাদের মনে রাখতে হবে যে পশ্য বর্ণ আর উষ্ণ বর্ণের এটি মাঝখানে রয়েছে এসো নাম্বার টু আশ্রয় স্থান ভোগী বর্ণ কাকে বলে পুনঃস্ব বিষজ্ঞ ছন্দবিন্দু এই যে তিনটে শব্দ আছে এই বর্ণগুলো আছে এই বর্ণ কখনোই একা উচ্চারণ হতে পারে না ঠিক আছে কাউকে আশ্রয় করে এগুলো উচ্চারণ করে এই তিনটি বর্ণ কোনো বর্ণের আশ্রয় ছাড়া একা একা উচ্চারিত হতে পারে না তাই এদের আশ্রয় স্থান ভোগী বর্ণ বলে যেমন ধরো তুমি যদি ধরো কংস ক অনুস্বর দন্তেস্বর একটা কিছুকে আশ্রয় ককে আশ্রয় করে এটা ব্যবহার হচ্ছে চাঁদ চয় চন্দ্রবিন্দু চয়ের উপরে বসছে চন্দ্রবিন্দুটা বুঝতে পারছো হংস অনুষ্ঠ দন্তেশ্বর এই কিন্তু একাই নয় কাউকে আশ্রয় করে এই তিনটে বর্ণ উচ্চারিত হচ্ছে তাই এটাকে আমরা বলছি আশ্রয় স্থান ভাগী বর্ণ এসো নাম্বার থ্রি অনুনাসিক বা নাসিক্য বর্ণ কাকে বলে পশ্চবর্ণের মধ্যে উম ঞ মধ্যে ন ন এবং ম বর্ণগুলি নাকের সাহায্য ছাড়া উচ্চারিত হতে পারে না তাই এদের অনুনাসিক বা নাসিক্য বর্ণ বলে দেখো এই উচ্চারণ নিজেরা পড়ে দেখবে যে নাকে নাকে উচ্চারিত হচ্ছে ম ঞ ন ন ম উচ্চারণ করো দেখবে নাকের থেকে এগুলো উচ্চারিত হচ্ছে তাহলে আমরা এটাকে আমরা কী বলছি নাসিক্য বর্ণ এসো আমরা এইগুলো বুঝিয়ে দিলাম আবার দেখো ব্যঞ্জন বর্ণ তাহলে ব্যঞ্জন বর্ণ ভাগটা করে দিয়েছে বর্ষবর্ণ অন্তস্থ বর্ণ উষ্ণ বর্ণ আশ্রয় স্থানভোগী বর্ণ ঠিক আছে কোনগুলো বর্ষবর্ণ কটা বর্গ আছে ক বর্গ চ বর্গ ট বর্গ ত বর্গ প বর্গ ক বর্গ কি ক খ গ ঘ চ বর্গ চ ছ জ ঝ ট বর্গ ট ঠ ড ঢ ত বর্গ ত থ দ ধ প বর্গ প ফ ব ভ অন্তস্থ বর্ণ কোনগুলো জ র ল ব ঠিক আছে নাসিক উননাসিক বর্ণ কি ম ঞ মধ্যে ন দন্তের ন ম নাকে নাকে উচ্চারিত হয় উষ্ণ বর্ণ তালিবস্য পিঠবর্ণস্য দন্তস্য অ আশ্রয় স্থান ভাগী বর্ণ কোনটা উমেশ্বর বিসর্গ চন্দ্রবিন্দু এসো আগের দিন আমি তোমাদের আগে এইগুলো দেখিয়ে দিয়েছিলাম আকার ইকার ঐকার দিগিকার রিকার লিকার একার ঐকার ওকার ওকার এখানে আরও কিছু জিনিস আছে আমরা কিন্তু পড়িয়েছি আমি তোমাদের
এইটাও তোমরা পড়তে শুরু করবে বই দেখে। এবং নেক্সট আমি আর একটু এই চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করে দেব। দেখো কয় তয় কীভাবে লেখে, কয় তয়, কয় তয় দিয়ে রক্ত এখানে লেখা রয়েছে, আমরা ভক্ত বলতে পারি, একটা লয় পয় দেখো গল্প, আবার তুমি বলতে পারো অল্প, দয় বয় দেখো দয় বয় দ্বীপ, বিক্রম উদ্দনের স প্লাস মধ্যেন্ন কীভাবে শয়নয় লিখেছে কৃষ্ণ, হয় প্লাস ন হয় নয় মধ্যেন্ন কীভাবে লিখেছে দেখো অপরাণ্য, ইয় প্লাস জয় ইয় জয় কীভাবে লিখেছে গঞ্জ, জ প্লাস ইয় জয় ইয় আগে জ তারপরে ইয় হলে এইভাবে হয়, অজ্ঞ ক প্লাস মুতস্থ জ কয় জ ফোলা হয়ে যাচ্ছে বাক্য, খ প্লাস জ ক্ষয় জ ফোলা মুখ্য, বর্গে জ প্লাস ব বফলা জয় বয় জয় বয় র জ্বর, ঠিক আছে, ক প্লাস বিক্রমধনের স দেখে ক্ষিয় বলে বৃক্ষ, আমি কিন্তু এগুলো করিয়েছি তোমাদের, ক প্লাস বিক্রমধনের স প্লাস ম দেখো ক্ষয়ময় লক্ষণ, ন প্লাস ত ইকুয়াল টু নয় তয় অন্ত, ন প্লাস ত প্লাস র নয় তয় র ফোলা দেখো মন্ত্র, জ প্লাস বফলা জয় বয় বফলা উজ্জ্বল, ত প্লাস ত স প্লাস ত প্লাস র ছয় তয় র ফোলা দেখো অস্ত্র, ত প্লাস ব তয় তয় বফলা মহত্ব, ঠিক আছে। এখানে কিছু যুক্তাক্ষরও তোমাদের সুন্দর করে দেখিয়ে দেওয়া হয়েছে ভেঙে ভেঙে, আমি পড়াতে পড়াতে যুক্তাক্ষরগুলো করাই, নিশ্চয়ই তোমাদের মনে আছে। তাহলে এই চ্যাপ্টারটা মোটামুটি আমি তোমাদের শেষ করলাম, আমি আরও আর একবার রিভিশন দেবো, যেখানে বর্ণ বিশ্লেষণটা বাকি আছে বর্ণ বিশ্লেষণটাও বুঝিয়ে দেবো। ভালো করে পড়ো এই চ্যাপ্টারটা, কিন্তু ক্লাস টেন অব্দি তোমাদের লাগবে, বাংলা এতক্ষণ পড়বে ততক্ষণ তোমাদের এই চ্যাপ্টারটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, তাই এটাকে হালকাভাবে নেবে না, একটু বুঝে বুঝিয়ে পড়ো, তাহলে দেখবে খুবই সুবিধা। ভালো থেকো, সুস্থ থেকো, বাড়িতে থেকো।